হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয়, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, ফার্স্ট সেমিস্টারে এক্সাম দেওয়ার জন্য পাস মার্কস কত রয়েছে, অনার্স ও পাস কোর্সের জন্য অনার্স ও জেনারেল কোর্সে কতগুলি পেপার তোমাদেরকে পড়তে হবে, কোন পেপারে কত নম্বর পরীক্ষা হবে, ইন্টারনাল টিউটোরিয়াল এক্সাম কবে হয়, কিউতে রেজিস্ট্রেশন কবে হয়ে থাকে, না করলে কি সমস্যা হতে পারে, আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলি আমি এক্সপ্লেন করব। তাই তোমাদেরকে বলো, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো বেশি দেরি করব না, শুরু করা যাক। প্রথমেই আসি, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা কবে হয় আর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে এপ্রিল বা মে মাসের দিকে এক্সাম হবে। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে এক্সামিনেশন ফর্ম ফিল আপ থিওরি এক্সামের নোটিশ দেবে তৎক্ষণাৎ আমি আপডেট দিয়ে তোমাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবার আসি পাস মার্কস কত। অনার্সের ক্ষেত্রে পাস মার্কস কত আর জেনারেল বা এমডিসি কোর্সের জন্য পাস মার্কস কত রয়েছে। তোমাদেরকে বলে রাখি 30% পাস মার্কস রয়েছে, অর্থাৎ 100-র মধ্যে তোমাদেরকে 30 পেতে হবে, 10-এর মধ্যে তোমাদেরকে 3 পেতে হবে। পাস কোর্সে তোমরা যারা পড়াশোনা করছো 30% নাম্বার রাখলেই তোমাদের হবে। আর তোমরা যারা অনার্স কোর্সে পড়াশোনা করছো অবশ্যই তোমাদেরকে বলবো 50% থেকে 60%-এর ওপরে নাম্বার রাখা তোমরা চেষ্টা করবে, না হলে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে। তাই তোমাদেরকে বলো, তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টার তথা যে কোনো সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের পাস মার্কস রয়েছে 30%। 100-র মধ্যে 30, 10-এর মধ্যে 3 অবশ্যই তোমাদেরকে পেতে হবে। তার থেকে যদি তোমরা কম নাম্বার পাও তোমাদের সেই সাবজেক্টে বা পেপারে সাপ্লি চলে আসবে। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা 30%-এর ওপর নাম্বার রাখার চেষ্টা করবে। এবার আসি পরবর্তী কোশ্চেনে, অনার্স ও জেনারেল কোর্সে কতগুলি পেপার পড়তে হবে এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলি দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। ফার্স্ট সেমিস্টারে কতগুলি পেপার তোমাদেরকে পড়তে হবে, কোন পেপারে কত নাম্বারে এক্সাম হবে, কোন পেপারগুলির এক্সাম তোমাদের হোম সেন্টারে হবে আর কোন পেপারগুলির এক্সাম তোমাদের অর্থাৎ বাইরের কলেজে হবে, অবশ্যই তোমরা সেই ভিডিওটি দেখে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক আমি দিয়ে দেবো, খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। এবার আসি পরবর্তী কোশ্চেনে, ইন্টারনাল এক্সাম টিউটোরিয়াল বা প্রজেক্ট কবে জমা নেওয়া হবে। তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে সিসিএফ এর আন্ডারে পড়ছো, তোমাদের ইন্টারনাল এক্সাম টিউটোরিয়াল বা প্রজেক্ট জমা নেওয়া হবে এপ্রিল বা মে মাসের দিকে। যখনই ইউনিভার্সিটির তরফ থেকে নোটিশ দেওয়া হবে তৎক্ষণাৎ আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো। ইন্টারনাল বা টিউটোরিয়াল বা প্রজেক্ট এগুলি কিন্তু কলেজের তরফ থেকে নেওয়া হয়ে থাকে। এবার আসি পরবর্তী কোশ্চেনে, অর্থাৎ যে কোশ্চেনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ রয়েছে, বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন কবে হবে আর রেজিস্ট্রেশন না করলে কি সমস্যা হতে পারে। তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা ফার্স্ট সেমিস্টার বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে অল অ্যাফিলিয়েটেড কলেজগুলির মধ্যে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট রয়েছো, তোমাদেরকে অবশ্যই কিউর রেজিস্ট্রেশন করতে হবে, না হলে তোমরা কোনো পরীক্ষায় বসতে পারবে না। কারণ রেজিস্ট্রেশনে তোমাদের রোল নম্বর আর রেজিস্ট্রেশন নম্বর কিন্তু থাকবে, অবশ্যই তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। এর জন্য তোমাদেরকে প্রতিনিয়ত কলেজে যেতে হবে, কলেজের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে কবে রেজিস্ট্রেশনের জন্য ডকুমেন্ট জমা নেওয়া হবে। তাই তোমাদেরকে বলো, চিন্তা করার কোনো বিষয় নেই, তোমরা প্রতিনিয়ত কলেজে যাও, কলেজের তরফ থেকে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশনের ডকুমেন্টগুলি জমা নেওয়া হবে। আর তোমরা যদি রেজিস্ট্রেশন না করো তাহলে তোমাদেরকে কোনো পরীক্ষায় বসতে দেওয়া হবে না, রেজিস্ট্রেশন নম্বর রোল নম্বর তোমরা কখনোই পাবে না। তাই তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নিও ইউনিভার্সিটিতে, তারপরেই তোমরা এক্সামিনেশান ফর্ম ফিল আপ তথা যে কোনো সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। আপডেটটি যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।